আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এরপরে আল্লাহ বলছেন কাল্লা সাওফা তাআলামুন। আলহাকুম মানে তোমাদেরকে ব্যস্ত করে ফেলেছে, তোমাদেরকে ঘিরে ফেলেছে, তোমাদের টাইম হচ্ছে না, তোমরা এতই ব্যতিব্যস্ত, এতই ব্যতিব্যস্ত। কিসের ব্যস্ততা? আত্তাকাসুর, আরো। তাকাসুর মানে আধিক্য, আরো। কিসের আরো? এটা আবার অন্য জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারগণ, তোমাদের মাল আর তোমাদের আওলাদ যেন আমাকে তোমাদেরকে আমার স্মরণ থেকে বিরত না রাখে। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা মাল আর আওলাদর ধান্দায় পড়িয়া আমাকে তোমরা ভুলে যাবা, তারা ক্ষতিগ্রস্ত হইবে। সাহাবাই কেরামেরও মাল ছিল, আওলাদ ছিল, কিন্তু তারা আল্লাহকে ভুলেননি, যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হননি। আর আমরা মাল আর আওলাদের ধান্দায় পড়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, এজন্য আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। তো এখানে আল্লাহ বললেন যে তোমাদেরকে আধিক্য পেয়ে বসেছে, আলহাকুমুত তাকাসুর, আধিক্য তোমাদেরকে জালের মধ্যে আটকিয়ে ফেলেছে, এমনভাবে ব্যস্ত করে রেখেছে যে তোমরা আর ব্যস্ততা থেকে ছুটতে পারতেছো না, বের হতে পারতেছো না। কতক্ষণ? হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমার লাশ কবরে না রাখা হচ্ছে। এটা খুব মারাত্মক সতর্কবাণী। আসলেও আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ প্রায় প্রতিদিন পণ করে, ইস অনেক নামাজ ছেড়েছি, আজকের থেকে আর ছাড়বো না, কালকের থেকে আর ছাড়বো না, অনেক আকাম করেছি, হারাম কামাই করেছি, দেখি এখন থেকে ছেড়ে দিব, কালকের থেকে হালাল ইনকামের ব্যবস্থা করব, সন্তানগুলো নষ্ট হয়ে গেছে, কালকের থেকে এদেরকে দিন শিখাবো, পরিবার নষ্ট হয়ে গেছে, কালকের থেকে দিন শিখাবো। এইভাবে কাল করে 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 আল্লাহ কিন্তু কালকের কথা বলেন নাই, যে আলহাকুমুত তাকাসুর হাত্তাল গাদি, আগামীকাল পর্যন্ত তুমি ব্যস্ত, আল্লাহ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন যে তুমি আগামীকালের যে তোমার যে রুটিন করতেছো, তুমি যে প্ল্যান করতেছো, এটা তোমার ধোকা, তুমি নিজেকে তুমি ধোকা দিচ্ছ। তোমার সময় হচ্ছে হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি কবরে না যাওয়া পর্যন্ত তোমার পেট পুরতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউকান আলী ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাব। মানুষের মন এমন এক মনে জিনিস এটা, যে এটার পরিধি এত ব্যাপ্ত, এত বেশি, যে একটা মাঠবর্তী যদি স্বর্ণ তাকে দেওয়া হয়, লাহাব্বা ইয়াকুন লাহু সানি, তাও সে পছন্দ করে, তার মন চায় এত একটি মাঠবর্তী স্বর্ণ পাইছি, আরেকটি হইলে ভালো হতো, আরেকটা যদি দেওয়া হয় তাহলে আইয়াকুন লাহু সালিস, চাই যে তৃতীয় আরেকটি মাঠ যদি স্বর্ণ পাইতাম। মানে মনের এই চাহিদা পূর্ণ হয় না। তারপরে নবী ইসলাম এই হাদিসের শেষ বাক্যটি বলেছিলেন, ওয়ালা ইয়ামলাউ জাউফু ইবনে আদম ইল্লা তুরাব। এই আয়াতের ব্যাখ্যাটা হইল এই হাদিসটা, ওয়ালা ইয়ামলাউ জাউফু ইবনে আদম ইল্লা তুরাব, যে কবরে তাকে রাখার পরে, কবরের উপরে মাটি না দেওয়া পর্যন্ত তার পেট ভরবে না। আমরা এমন এক জাতি হয়ে গেছি, আজকে আমাদের অভাব শেষ হচ্ছে না, আমাদের ইনকাম শেষ হচ্ছে না, আমাদের প্রয়োজন ফুরাচ্ছে না। মানুষ ইনকাম করে দুইটা কাজের জন্য, দুই কাজে ব্যয় করার জন্য, একটা হচ্ছে তার প্রয়োজন পূরণ, আর একটা হচ্ছে তার সৌন্দর্য বৃদ্ধি, জিনত এটাকে বলা হয়। একটা হচ্ছে হাজত, অভাব, প্রয়োজন পূরণ, আমাকে দুই লুকমা খেতেই হবে, নাহলে আমি চলতে পারবো না, আমাকে একটা লুঙ্গি একটা শার্ট বা পাঞ্জাবি আমাকে পরতেই হবে, নাহলে আমার অস্ত্র, আমি আমার লজ্জাস্থান থাকতে পারবো না, আমাকে শোয়ার জন্য একটুখানি জায়গা লাগবে, এটা আমার হাজত, এটাকে বলে প্রয়োজন। এটার জন্য মানুষ যদি উপার্জন করে, তার এই উপার্জনটাও ইবাদত, এটাও তার জন্য মঙ্গলজনক। কিন্তু আমরা দেখা গেছে এমন অনেক আছি, যদি আমি এক মাস কোনো ইনকাম না করি আমার খাওয়া বন্ধ হবে না, আমার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, কিন্তু তারপরেও দেখা যায় আমরা এই ব্যস্ততার মধ্যেই আছি। এই কারণে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর এই সতর্কবাণীগুলো আমরা হয় শুনে শুনেও না শোনার ভান করে যাচ্ছি, বুঝেও না বুঝার ভান করে যাচ্ছি, কিন্তু সময় যখন ফুরিয়ে যাবে তখন আমরা ঠিকই বুঝব, কিন্তু এই বুঝা কোনো কাজে লাগবে। এরপরে আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, এই কথা বলার পরে কাল্লা সাওফা তাআলামুন, সাবধান দুনিয়ার মানুষ, অচিরেই তুমি জানতে পারবে।
সেম এই কথাটা আল্লাহ আবার রিপিট করলেন, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আবারও বলছি শোনো, অচিরেই তুমি জানতে পারবে। কিভাবে জানবে? লা তারাউন্নাল জাহিম, তুমি জাহিম দেখতে পাবে। জাহিম কি? জাহান্নাম, তোমার সামনে তুমি জাহান্নাম দেখতে পাবে। আবার এই কথাটা রিপিট করে আল্লাহ বললেন, কেমন দেখাটা? এখন তো জাহান্নাম আমাদের কাছে সংবাদ, কথাটা বুঝেন। পরের আয়াতটা থেকে আমরা যেটা পাচ্ছি যে শিক্ষাটা, আমাদের কাছে জান্নাত আর জাহান্নাম এখন হচ্ছে সংবাদ, নিউজ। কোরআন জাহান্নামের কথা বলছে, হাদিস জাহান্নামের কথা বলছে, আল্লাহ এবং আল্লাহর রসুল জান্নাত জাহান্নামের কথা বলেছেন। আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বিশ্বাস করি বিদায়, আমরা জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেছি যে এটা আছে এবং সত্য, কিন্তু আমরা দেখিনি কেউ। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি জাহান্নাম দেখতে পাবে, এটা তোমাকে আমি সংবাদ দিচ্ছি। এরপরে বলছেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আইনুল ইয়াকিন বলা হয় সচক্ষে চাক্ষুষ দেখা, যে যখন তোমার সামনে তুলে ধরা হবে জাহান্নাম, তখন তুমি এটাকে সরাসরি দেখতে পাবে। আর এখন তুমি সংবাদ শুনতেছো, কিন্তু তোমার পূর্ণ বিশ্বাস তখন আসবে যখন তুমি এটাকে সরাসরি দেখতে পাবে, তখন আর সংবাদ সংবাদ থাকবে না। একজন আমি এই দিকে যাচ্ছি, আগে থেকে আমাকে একজন বলল যে ভাই সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি মনে করলাম হতেও পারে, নাও হতে পারে, মেবি, সন্দেহ থেকে গেল। কিন্তু একটু সামনে যেয়ে যখন দেখলাম যে আহারে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, লাশ পড়ে আছে, মানুষ দৌড়াদৌড়ি করে বাঁচাইতে চাইতেছে, আর আমার কোনো সন্দেহ থাকলো না। তো এখন আমাদের কাছে সংবাদ হচ্ছে জান্নাত জাহান্নাম, অনেকে বিশ্বাস করেই নেই। কাফির মুশরিকটা তো বিশ্বাসই করে নাই, কিন্তু অনেকে বিশ্বাস করতেছে না দেখে, কিন্তু যখন সামনে চলে যাবে, স্টেপ যখন সামনে চলে আসবে, তখন আর কেউ অস্বীকার করার থাকবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, যখন ঘটনা ঘটে যাবে, এখন তো ঘটবে কিনা সন্দেহ আসতেছে, আর যখন ঘটে যাবে তখন কেউ আর মিথ্যা বলতে পারবে না। কিসের মুসলিম, কিসের কাফির, কিসের ইহুদি, কিসের খ্রিস্টান, সব মানুষ নামের যারা আছে সবাই বলবে আল্লাহ এ তো সত্য জিনিস, কেন অস্বীকার করবে? এরপরে আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এরপরে তোমরা দুনিয়াতে আমার যে নিয়ামতগুলি ভোগ করেছ, এইগুলার জিজ্ঞাসা তোমাদেরকে করা হবে এবং তোমরা এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। এই জন্য নিয়ামত যত বেশি, জবাবদিহিটা তত বেশি।